আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 10টার মেডিকেল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে উডল্যান্ডস হাসপাতালের তরফ থেকে। হাসপাতাল সূত্রে আরও খবর, বুদ্ধদেব বাবুর জ্ঞান আছে, তিনি কথা বলছেন, রক্তচাপ ইউরিন সমস্তটাই স্বাভাবিক রয়েছে, হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 বার, তার শুকনো কাশির সমস্যা আছে, তবে তিনি খাবার নিজেই খাচ্ছেন, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজের মাত্রাও স্বাভাবিক রয়েছে। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসক কৌশিক চক্রবর্তী নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড ক্রমাগত বুদ্ধদেব বাবুকে পর্যবেক্ষণে রেখেছে। মেডিকেল বোর্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজস্ব চিকিৎসক সোমনাথ মাইতিও রয়েছেন। অন্যদিকে বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থাও স্থিতিশীল, স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছেন তিনি, খাবারও তিনি নিজেই খেয়েছেন, রাতেও ভালো ঘুম হয়েছে মীরা ভট্টাচার্যের। কোভিড মুক্তি হচ্ছে কিন্তু শরীর সারছে না, সারাদিন ক্লান্তি ভাব, মাথা ধরা, খিটখিটে মেজাজ, ছোট ছোট আরও অনেক উপসর্গ আবারও ফিরে আসছে। এই সমস্ত অবহেলা করলে বড় বিপদ, এগুলো পোস্ট কোভিড বা লং কোভিড সিন্ড্রোম হতে পারে। দিনে দিনে কোভিডের মতোই প্রাণঘাতী হয়ে উঠছে এই লং কোভিড। কোভিড থেকে সেরে উঠলেও স্বস্তি নেই, এক রাশ দুশ্চিন্তা বাড়িয়ে হাজির লং কোভিড। কোভিড থেকে সেরে ওঠার কিছুদিনের মধ্যেই নতুন করে ফিরে আসছে এক বা একাধিক উপসর্গ। মাথা ব্যথা, হালকা জ্বর, ক্লান্তিভাব, খিটখিটে মেজাজ, শরীরে ক্ষত। চিকিৎসকেরা বলছেন এগুলোই কোভিড পরবর্তী অসুস্থতার লক্ষণ। 4 থেকে 12 সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা গেলে পোস্ট অ্যাকিউট কোভিড সিন্ড্রোম, 12 সপ্তাহের বেশি উপসর্গ থাকলে লং কোভিড সিন্ড্রোম। চিকিৎসকেরা বলছেন পোস্ট অ্যাকিউট কোভিড সিন্ড্রোমকে অবহেলা করা যাবে না, কারণ পোস্ট অ্যাকিউট কোভিড সিন্ড্রোমই লং কোভিডে পরিণত হতে পারে, আর সেটা হলে তা অনেক বেশি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। 10 থেকে 12 শতাংশ মানুষের মধ্যে লং কোভিডের উপসর্গ, লং কোভিডে মৃত্যুর আশঙ্কা অনেকটাই বেশি। চিকিৎসকদের অনুমান এখন দেশের 3 থেকে 3.5 লক্ষ মানুষ লং কোভিডে আক্রান্ত। তাদের অভিজ্ঞতা বলছে কোভিড থেকে সেরে ওঠা মানুষ একাধিক উপসর্গ দেখেও গা করছেন না, মামুলি উপসর্গ ভেবে অনেকেই উপেক্ষা করছেন, কোভিডের পর সাইড এফেক্ট ভেবেও গুরুত্ব দিচ্ছেন না। এমনটা হচ্ছে কেন? লং কোভিড সিন্ড্রোমের উৎস ও কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। ততদিন পর্যন্ত আম আদমি কি করবেন? চিকিৎসকদের পরামর্শ, সতর্ক থাকা ছাড়া গতি নেই। কোভিড থেকে সেরে ওঠার পরও অন্তত 3 থেকে 6 মাস যাবতীয় সতর্কতা নিয়ে চলাটা মাস্ট। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। সবশেষে দেখে নেব দেশের বিভিন্ন শহরের ওয়েদার রিপোর্ট।